বসিরহাটের প্রতিনিধি তিনি, শুনবো তার জেলার গুরুত্বপূর্ণ খবর তার কাছে। শ্যাম, দেখো বসিরহাটের যে সন্দেশখালীর যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল অর্থাৎ 5 তারিখে, তারপর কিন্তু একাধিক জল গড়িয়ে গেছে এই সন্দেশখালের উপর দিয়ে। তারপর কিন্তু এখনো পর্যন্ত কিন্তু 7 জন এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে, কিন্তু বাকি কেউ এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অর্থাৎ তারপরে মূল যে অভিযুক্ত যে শেখ শাহজাহান, তাকে কিন্তু এখনো গ্রেপ্তার করতে পারেনি, সে কিন্তু এখনো অধরা, পুলিশের নাগালের বাইরে এসে রয়েছে। সে এখন পুলিশ তাকে যথেষ্ট পরিমাণে তল্লাশি চালিয়েছে, তারপরেও কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি। দেখো এই ঘটনার পর কিন্তু রাজ্য পুলিশ কিন্তু ভর্ৎসনার মুখে পড়েছে, বিশেষ করে যেভাবে শেখ শাহজাহানের তল্লাশি চালিয়েছে, কেন শেখ শাহজাহানকে ধরা হয়নি, অর্থাৎ যে 7 জন গ্রেপ্তার হয়েছে তারা কারা, তারা কি ওই সময় ওই জায়গায় ছিল, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু কোর্ট করেছে। অর্থাৎ কোর্ট কিন্তু লাস্টে নির্দেশ দিয়েছে, গতকালকে নির্দেশ দিয়েছে যে যে শেখ শাহজাহানের বাড়ির সামনে কিন্তু সিসি ক্যামেরা বসাতে হবে, অর্থাৎ সিসি ক্যামেরা ইনস্টল করতে হবে। সেই কথা মতন কিন্তু গতকাল সন্ধ্যের পর কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে 3টি সিসি ক্যামেরা ইনস্টল করা হয়। তার পাশাপাশি দেখো তার যে বিজনেস রয়েছে, যে ভাটা রয়েছে, ভাটায় কিন্তু কতগুলি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। মোট এ পর্যন্ত 3টি জায়গা মিলে 9টি সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে এবং সেগুলো অপারেট করছে রাজ্য পুলিশ। অর্থাৎ যেখানে যেখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে তার পাশে কিন্তু মনিটর করা হয়েছে, এবং মনিটর পুরো মনিটর কিন্তু দেখভালের দায়িত্ব রয়েছে রাজ্য পুলিশ। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বহিরাগত অর্থাৎ শেখ শাহজাহান বাড়িতে কারা ঢুকছে কারা বেরোচ্ছে এইটা পুরোটাই কিন্তু একদম ভিডিও রেকর্ডিং করার জন্য কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ কোর্টের নির্দেশে কিন্তু এটা করা হয়েছে। তার পাশাপাশি দেখো যে পরিমাণে এই এই এলাকায় যেসব এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সিমটম রয়েছে, সন্ধ্যের পরেও কিন্তু সেসব এলাকার মানুষজন দেখা যাচ্ছে না সেই পরিমাণে। অর্থাৎ টোটাল ব্যাপারটাই কিন্তু একটা আতঙ্ক ছায়া গ্রাস করেছে গোটা সন্দেশখালী জুড়ে। অর্থাৎ এই শেখ শাহজাহানের ভাই যারা আছে বা এই পরিবারের যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে বা আতঙ্কের মধ্যে রয়েছে, যে বাড়ির মধ্যে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং পুলিশ পিকেট বসানো হয়েছে, পুলিশের আধিকারিকরা বা পুলিশ বারবার ঘরে বাড়ির মধ্যে ঢুকছে, তারা বারবার জিজ্ঞাসাবাদ করছে। এই নিয়ে কিন্তু তারা মধ্যে একটা গৃহবন্দীর মধ্যে হতমত হয়ে রয়েছে। তাই অর্থাৎ এরা চাইছে কখনো যে যত তাড়াতাড়ি যত দ্রুত হোক কোর্ট একটা ডিসিশন নিক, অর্থাৎ যদি শেখ শাহজাহান যদি দোষী হয় তাহলে তাকে সাজা দেওয়া হোক, অর্থাৎ যদি সাজা সে দোষী না হয় তাহলে তাকে একদমই মুক্তি দেওয়া হোক। এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন তার পরিবার থেকে উঠে আসছে। দেখো অপর একটি খবর যে হারোয়া সালেপুর গ্রাম পঞ্চায়েতে যে অঞ্চল সভাপতি দিলীপ ঘোষ, তার বাড়িতে কিন্তু গতকাল গভীর রাতে কিন্তু একদল দুষ্কৃতী এসে বোমাবাজি করে। সেই বোমাবাজির পরে কিন্তু একাধিক বোমাবাজি হয়, বোমাবাজির পরে কিন্তু আতঙ্ক হয়ে পড়ে গোটা গ্রাম, এবং গোটা গ্রামের মানুষ কিন্তু বেরিয়ে আসে, আসার পরেও কিন্তু বোমাবাজি কিন্তু থামেনি। অর্থাৎ দিলীপ ঘোষ সেই সময় কিন্তু যে অঞ্চল সভাপতি সেখান সেই সময় বাড়িতে ছিল, বাড়ি থাকা অবস্থায় কিন্তু এই হয়, এবং এটা গোষ্ঠী একটা তৃণমূলের মাদার এবং যুবক দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু সংঘর্ষ বাধে। সংঘর্ষে কিন্তু হঠাৎ কোনো খবর নেই এবং কোনো মানুষ আহত হয়নি। অর্থাৎ বাড়ির সামনে যে ফাঁকা জায়গা রয়েছে, উঠোন রয়েছে, সেই উঠোনে কিন্তু বোমাবাজি করে আতঙ্ক এলাকার আতঙ্ক তৈরি করার সৃষ্টি করে, এবং সেই তারপরে কিন্তু দিলীপ ঘোষ বলেন যে যে একাধিক বোম এখানে ফাটানো হয়েছে এবং কেন ফাটানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তিনি পরিষ্কার নয়। তবে তিনি কিন্তু পুরোটাই অভিযোগ করছে যে মাজারের যেসব এ রয়েছে তাদের কিন্তু উপরে দায়ী চাপাচ্ছে, যে আমাদের যে তৃণমূলের অপর গোষ্ঠী রয়েছে তারাই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ গোষ্ঠী মন্ডল একদম পরিষ্কার সামনে চলে আসছে এটা কিন্তু জানাই যাচ্ছে, এবং এই ব্যাপারে কিন্তু হাওড়া থানা পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় হয়েছে। হাওড়া থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখে যে একাধিক বোমের সুতুলি সেখানে ছড়িয়ে রয়েছে এবং বারুদের গন্ধে গোটা এলাকা মানে ভরে রয়েছে। এই এই এরপরেই কিন্তু গোটা গ্রামের মানুষজন কিন্তু আতঙ্কের মধ্যে বসবাস করছে। ধন্যবাদ শ্যাম, তোমাকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে ছিলেন প্রতিনিধি শ্যাম বিশ্বাস, তুলে ধরলেন তার জেলার গুরুত্বপূর্ণ খবর। এবার কথা বলবো আমরা অন্য প্রতিনিধি তরুণ তাঁতির সঙ্গে, হুগলি শ্রীরামপুর থেকে রয়েছেন তিনি আমাদের সঙ্গে। হুগলি শ্রীরামপুরের খবর শুনবো তরুণের কাছে। তরুণ, প্রথমে জানাই যে বিজেপি ডক্টর সেলের রাজ্য কনভেনার অরূপ কুমার দাসের আজকে ধনেখালীর বাড়িতে সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি তিনি আজকে এসেছিলেন, এবং তিনি এখানে এসে পরিষ্কারভাবে সাংবাদিকদের মুখোমুখি হন। তার আগে তিনি ওই অরূপবাবুর পরিবারের সঙ্গে কথা বলেন এবং তিনি বেরিয়ে সাংবাদিকদের বলেন যে শেখ শাহজাহানের শেষ পরিণতি লাদেনের মতো হবে, খুঁজে পাওয়া যাবে না, এমনই তিনি কটিবদি করেন। পাশাপাশি তিনি বলেন যে
আগামী 22শে জানুয়ারি যেখানে সারা দেশে রামকে নিয়ে পূজা অর্চনা হবে, আরাধনা হবে, সেখানে তৃণমূল কংগ্রেসের যে সংহতি যাত্রা সেটা নিয়ে তিনি কটাক্ষ করেন। তিনি পরিষ্কার বলেন যে এই পদক্ষেপ অত্যন্ত অস্বাভাবিক নয়, হিন্দু সমাজ সেদিন প্রতিটা জায়গায় রামের আরাধনা করবে, যেখানে যা মন্দির আছে সেখানে আরাধনা করবে। তবে সেই দিন তৃণমূল সর্বধর্মের মিছিলের নাম করে বাবরের লোকেদের নিয়ে তিনি দাপাদাপি করবে। মুখ্যমন্ত্রী এই মিছিলের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে হিন্দুদের বিরুদ্ধে, এমন ভাবে তিনি কটাক্ষ করেন। এদিন বেশ কিছুক্ষণ তিনি অরূপবাবুর বাড়িতে ছিলেন এবং সেখানে তার পরিবারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি আরো সাংবাদিকদের জানান দিল্লিতে যে মুহ মিত্র সরকারি বাসভবন ছাড়ার ঘটনা প্রসঙ্গে তিনি পরিষ্কার বলেন যদি কোনো সাংসদ পদ তার খারিজ হয়ে যায়, সে যদি সাংসদ না থাকে তাহলে তার বাসভবন খালি করে দেওয়া উচিত, এটাই নৈতিক, এটাই সততা। তবে হাইকোর্টের নির্দেশ সন্দেশখালীতে ক্যামেরা বসানো প্রসঙ্গে সাংসদ বলেন পুলিশ তৃণমূল কংগ্রেসের কথায় নাটক করছে। ধন্যবাদ তরুণ, তোমাকে হুগলি শ্রীরামপুর থেকে ছিলেন প্রতিনিধি তরুণ তাঁতি, শুনলাম তার জেলা গুরুত্বপূর্ণ খবর। এবার নজর রাখবো হুগলির আরামবাগের দিকে, সেখানে রয়েছেন প্রতিনিধি পিন্টু লাগা, পিন্টুর কাছে শুনবো আরামবাগের খবর। পিন্টু দেখো, আরামবাগের যে খবরের দিকে নজর রাখবো, অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠলো এক আরামবাগের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বিরুদ্ধে। শুধু গাছ কাটার অভিযোগই নয়, তিনি অবৈধভাবে একটি পুকুরও বুঝিয়ে দিচ্ছেন এমনটাই কিন্তু অভিযোগ। আর সেই অভিযোগ ঘিরে কিন্তু আজ সরব হন বিজেপির আরামবাগ রাজ্য আরামবাগ শহর মন্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ। তিনি আজ এই সেই অভিযোগে সরব হয়ে আরামবাগ পৌরসভা এবং ফরেস্ট দপ্তরে এবং এমনকি আরামবাগ মহকুমা শাসকের দ্বারস্থ হন। তিনি লিখিত অভিযোগ দায়ের করেন, যেটা অভিযোগ উঠছে তিনি রাতের অন্ধকারে তো ডোবা বুঝাচ্ছিলেনই, তার সাথে কিন্তু এবার প্রায় 5 থেকে 7টি গাছ কেটে ফেলেছেন এমনটাই কিন্তু অভিযোগ। আর তবে এই বিষয়ে যখন সেই ব্যবসায়ীর সাথে কথা বলা হয়, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে তিনি কিন্তু কোনো অনুমতি ছাড়াই কিন্তু গাছগুলো কেটেছিলেন, তা তিনি স্বীকার করেছেন এবং তিনি বন বিভাগের দপ্তরে তাকে ডাকা হয়েছিল, তিনি কিন্তু তার জন্য ফাইনও দিয়েছেন এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং দ্বিতীয় যে খবর দিকে নজর রাখবো, আজ যেহেতু লোকসভা নির্বাচন সামনেই, সেই লোকসভা নির্বাচনের আগেই কিন্তু আবারও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো 12টি সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের 50 থেকে 60 জন। আজ আরামবাগের পারুল এলাকায় আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষের হাত থেকে তারা কিন্তু আজ বিজেপির দলীয় পতাকা তুলে নেয়। বিমান ঘোষ এটা জানাচ্ছে যে এতদিন তৃণমূল কংগ্রেস যে সংখ্যালঘু সম্প্রদায়কে একটি এনআরসি এবং সিএ এর একটা ভয় দেখিয়ে তাদেরকে দুজু দেখিয়ে রেখে দিয়েছিলেন এতদিন ধরে, এবং মানুষ সেটা বুঝতে শিখেছে, তাই তারা আস্তে আস্তে কিন্তু তৃণমূলের দিকে আসছে। তবে তৃণমূলে যারা সদ্য তৃণমূল থেকে যারা বিজেপিতে জয়েন করেছেন তারা কিন্তু যেটা জানাচ্ছে যে তারা তৃণমূলের কাজে অখুশি, একটু অতৃষ্ট হয়ে উঠেছেন, তার কারণ যেভাবে একের পর এক দুর্নীতি সামনে আসছে তাতেই কিন্তু তারা অতৃষ্ট হয়েছেন, সেই কারণেই কিন্তু তারা আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। তবে লোকসভা নির্বাচনের আগে 50 থেকে 60 জন যেহেতু বিজেপিতে যোগদান করলেন তাদের কিন্তু অস্বস্তিতে পড়েছেন তৃণমূল নেতৃত্বরা। অঙ্কিতা ধন্যবাদ পিন্টু, তোমাকে হুগলির আরামবাগ থেকে ছিলেন প্রতিনিধি পিন্টু লাগা, হুগলির আরামবাগের খবর শুনলাম তার কাছে। এরপর কথা বলবো প্রতিনিধি রণজিৎ বোসের সঙ্গে, শিলিগুড়ি থেকে রয়েছেন তিনি আমাদের সঙ্গে, শুনবো তার জেলার গুরুত্বপূর্ণ খবর তার কাছে। রণজিৎ অঙ্কিতা, শিলিগুড়ি থেকে যে খবরটি রয়েছে, শিলিগুড়ি মধ্যে বয়ে চলা বিভিন্ন নদী কিন্তু সংস্কারের কাজ নিয়েছে, ইতিমধ্যে কাজ হাতে নিয়েছে সেচ দপ্তর। আজ কিন্তু সেচ মন্ত্রী পার্থ ভৌমিক শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে সাথে নিয়ে কিন্তু শিলিগুড়ির মধ্যে দিয়ে বয়ে চলা বিভিন্ন নদী পরিদর্শন করেন এবং যে সমস্ত নদীগুলির যে দখল হয়েছে সেই সমস্ত চর দখলমুক্ত করার কিন্তু একটি পরিকল্পনা ইতিমধ্যে নেওয়া হয়েছে, পাশাপাশি সেই নদীগুলিকে সম্প্রসারণ করা এবং সেই নদীগুলির আশপাশ দিয়ে যাতে সৌন্দর্যায়ন করা যায় সেই সমস্ত পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। শিলিগুড়ি সহ রাজ্যের বিভিন্ন অংশের বিভিন্ন নদীগুলোকে কিন্তু ইতিমধ্যে সেচ দপ্তর সৌন্দর্যায়ন করবে এবং পাশাপাশি সম্প্রসারণের কাজ এবং সংস্করণের কাজ হাতে নিয়েছে সেচ দপ্তর। ধন্যবাদ রণজিৎ, তোমাকে শিলিগুড়ি থেকে ছিলেন প্রতিনিধি রণজিৎ বোস, বললেন তার জেলার গুরুত্বপূর্ণ খবর। এখন জেলা ডায়েরিতে সময়, ছোট একটা বিরতির, বিরতির পর ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর জেলা ডায়েরি অন্যান্য খবর নিয়ে, এবার নজর রাখবো কি কি রয়েছে জেলা ডায়েরিতে আর খবর। এবার কথা বলবো প্রতিনিধি অরিন্দম দের সঙ্গে, বীরভূম থেকে রয়েছেন তিনি আমাদের সঙ্গে, অরিন্দমের কাছে শুনবো তার জেলার গুরুত্বপূর্ণ খবর। অরিন্দম দেখো, বীরভূমে নলহাটি থানা লোহাপুর আজকে বেলা 11টা নাগাদ সকালে ইমলানবীর গ্রামের অরিজিৎ লেক নামে এক যুবক রেল লাইনের কাছে ঘোরাফেরা করছিলেন, আজকে সকালেই তখন ঘোরাফেরা যখন করছিলেন সেই সময়
একটি মালগাড়ি আছে এবং সেই মালগাড়ির ধাক্কায় কিন্তু তার দুটি পাশ এখানে কেটে যায়। তারপরে ঘটনাস্থলে এলাকাবাসীরা যারা ছিলেন তারা কিন্তু দেখতে পান ঘটনাস্থলে দেখার পরেই তারা রেল পুলিশকে খবর দেন। তারপরে নলহাটি থেকে রেল পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। সুপার স্পেশালিটি রামপুরহাট হাসপাতালে আসার পরেই কিন্তু সেখানে তার মৃত্যু হয়। তারপরে দেখো ঘটনাস্থলে কিন্তু নলহাটি থানার পুলিশ পৌঁছায়, পুরো ঘটনার তদন্ত শুরু করে। যে মারা গেছে তার বাড়ি হচ্ছে বীরভূমে নলহাটি থানার শিমলান্দি গ্রামে, সেখানে রং মিস্ত্রি ছিলেন এই যুবক, যেটি জানা গেছে। পরিবার যেটা জানাচ্ছে যে সকাল থেকে ঘন কুয়াশার কারণে ওই মালগাড়িতে কি আসছিল সে বুঝতে পারেনি, তার কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। তবে পুরো বিষয়টি কিন্তু তদন্ত করতে শুরু করেছে পুলিশ। অঙ্কিতা, আর কি খবর রয়েছে অরিন্দম? আরো একটি খবর, যেটি সামনেই লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনের আগে বীরভূমের সংসদ শতাব্দী রায়, তৃণমূল কংগ্রেস সংসদ শতাব্দী রায় কিন্তু নিজের লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় কর্মীদেরকে নিয়ে ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে বৈঠক করছেন, সভা করছেন। সেই মতো দেখো আজকেও তিনি মোহাম্মদ বাজারে ব্লকে কর্মী সম্মেলন বৈঠক করছিলেন। আজকে বৈঠক আজকে বৈঠক করেন এবং তারপরেই কিন্তু বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পরেই কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয় রাম মন্দিরে উদ্বোধনেও কেন্দ্রীয় বাহিনী থাকছে সেই নিয়ে, কিন্তু তখনই তিনি বলেন যে ভগবান এমন একটা ব্যবহারের জায়গায় চলে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে। এটা আমাদের সবার জন্যই দুর্ভাগ্য যে তার কোনো নিজস্ব কোনো স্বাধীনতা নেই। অঙ্কিতা, ধন্যবাদ অরিন্দম তোমাকে। বীরভূম থেকে ছিলেন প্রতিনিধি অরিন্দম দে, বীরভূমের খবর শুনলাম অরিন্দমের কাছে। এরপর আমরা কথা বলবো আমাদের আর এক প্রতিনিধি গোপাল শীলের সঙ্গে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন গোপাল আমাদের সঙ্গে। গোপাল, তোমার কাছে শুনবো দক্ষিণ চব্বিশ পরগনার খবর। দেখো, তোমাকে বলে রাখি গঙ্গাসাগর মেলা সদ্য মাত্র সমাপ্ত ঘোষণা করা হয়েছে সরকারি ভাবে। তবে সেই গঙ্গাসাগরের মেলা সরকারি ভাবে ঘোষণা করলেও এখনো প্রায় লক্ষাধিক পুণ্যার্থী সেখানে রয়েছেন এবং মেলা প্রায় চলে আরো একটা সপ্তাহ ধরে, কারণ হাজার হাজার দোকানদারের বিভিন্ন জন থাকে, বিভিন্ন আবর্জনা যে পড়ে এই আবর্জনা নিয়ে কিন্তু ইতিমধ্যে গঙ্গাসাগরের যারা প্রশাসনিক দপ্তর রয়েছে, বিশেষ করে সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার একদম ওই এলাকার ভূমিপুত্র, তিনি তার নির্দেশে ইতিমধ্যে ওই যে আবর্জনা গুলো রয়েছে সেগুলো কুড়িয়ে কিন্তু জৈব সার তৈরি করা হচ্ছে। একদম তোমাকে বলি, তুমি জানবে ইতিমধ্যে জৈব সার দিয়ে চাষ করার জন্য বিভিন্ন কৃষি দপ্তর থেকে জানানো হচ্ছে, কারণ চাষিরা যাতে সব ভালোভাবে রাসায়নিক সার বর্জন করে। আর সেই জৈব সার তৈরি হচ্ছে লক্ষ লক্ষ মানুষ বা এক কোটি মানুষ যে এসেছিল তারা যে ফেলে যাওয়া বিভিন্ন আবর্জনা দিয়ে সেটা জৈব সার তৈরি হচ্ছে, এবং সেই জৈব সার বিভিন্ন জায়গায় বিক্রয় করা হবে। স্বনির্ভর দলের লোকজন সেগুলো বিক্রয় করবে এবং তারা রোজগার করবে বলে জানা গিয়েছে। তবে ইতিমধ্যে এই এলাকার সব থেকে একদম ভারত ফেমাস বলতে পারো সবুজ সংঘ যে নন্দকুমারপুর রয়েছে, তারাও কিন্তু এর সঙ্গে অধপ্রত ভাবে জড়িত। তারা এই সমস্ত মাল গুড়িয়ে এই জৈব সারের কাজে ব্যবহার করার জন্য নিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। গীতা, আর কি খবর রয়েছে গোপাল? তোমাকে আবারও বলবো গঙ্গাসাগর শুধু নয়, গঙ্গাসাগরের মেলা 25 কিলোমিটার ব্যাসার্ধ ধরে একটা জায়গায় হলে কি হবে, নামখানা থেকে কাকদ্বীপ সমস্ত জায়গায় কিন্তু বিশেষ করে বিভিন্ন আবর্জনা লক্ষ লক্ষ মানুষ, কারণ গঙ্গাসাগরে যাবার আগে কাকদ্বীপে আসতে হয়, নামখানায় আসতে হবে, তবেই তাদের গঙ্গাসাগরে যেতে পারবে। তাই গঙ্গাসাগরে বিভিন্ন মন্ত্রীরা সাফাই অভিযান শুরু করেন। তারপরে আজকের সপ্তাহে দেখা গেছে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বর্তমানে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাকিরা সহ কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার ছাড়াও আরো রীনা দাস ও আরো ব্যক্তিত্ব যারা রয়েছে তারা সাফাই অভিযানে লেগেছে। তুমি দেখবে গঙ্গাসাগরে অরূপ বিশ্বাস থেকে আরম্ভ করে যারা মন্ত্রী ছিল তারাও সাফাই অভিযানে হাত লাগিয়েছিল, নিজেরা ঝাঁটা দিয়ে সাফাই দিচ্ছে, তাদের সঙ্গে কয়েক হাজার মানুষ রয়েছে তারাও সাফাই করছে। আজকের কিন্তু সেটা যেন কাকদ্বীপ 8 নম্বরে একদম লট নম্বর 8 ঘাটে, সেখানে কিন্তু মন্টুরাম পাখিরা নেতৃত্বে একদম সাফাই অভিযান চললো, একদম সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণে আবর্জনা কুড়িয়ে রাখা হলো, সেগুলোকে একদম ভার্মি কম্পোস্ট পাথর মাফিয়ারা অবৈধ হবে সেই পাহাড়কে কেটে কেটে নষ্ট করছিল। এলাকার বাসিন্দারা অভিযোগ করেছিলেন পাহাড় ও
এলাকার সুস্থ পরিবেশ তারা নষ্ট করছেন মহিলা পাথর মাফিয়ারা। সেই অভিযোগে তারা দীর্ঘদিন বিভিন্ন জায়গায় প্রশাসনিক দপ্তরে তারা দ্বারস্থ হয়েছেন, কোনো কাজ না হয়, কোনো সুরাহা না হয়। দীর্ঘ দুই বছর আগে এলাকার মানুষরা পাহাড় ও পরিবেশ বাঁচাও কমিটি নামে একটি কমিটি গঠন করে, সেই কমিটির উদ্যোগ নিয়ে তারা বিভিন্ন জায়গায় আন্দোলনও করেছেন। গত বছর আগস্ট মাসে তারা এই পাহাড়টিকে রক্ষা করার লক্ষ্য নিয়ে তারা কলকাতার হাইকোর্টে দ্বারস্থ হন। সেই হাইকোর্টের নির্দেশ মতোই আজকে পুরুলিয়া জেলার আধিকারিকরা এসেছিলেন এই পাহাড় পরিদর্শন করতে। এই পাহাড় এলাকায় যে পুরুলিয়ার নেতা, কুর্মী সমাজের নেতা অজিত মাহাতো, যে দীর্ঘ সময় ধরে তিনি অভিযোগ করছিলেন পুরুলিয়ায় অবাধ মাফিয়াদের বিচরণ ক্ষেত্র, এই পুরুলিয়া থেকে বালি পাথর কয়লা যে নিয়ে যাচ্ছে প্রশাসনের মদতে, সেই অভিযোগ তিনি আগেও করেছিলেন, আজকে আবার তিনি করলেন। বক্তৃতা অন্যদিকে আবার আরেকটি খবর আছে, ঝাড়খণ্ডের তেঁতুলডিহা এলাকা থেকে প্রায় তেঁতুলডিহা এলাকায় ইজি আধিকারিকরা 3,000 মেট্রিক টন এরও বেশি কয়লা বাজেয়াপ্ত করে, সেই কয়লার উৎস কোথায় সেই উৎসর সন্ধান করতেই তারা আজ একটি ইডি আধিকারিকের দল, ঝাড়খণ্ডের নাম্বার প্লেট লাগানো 8টি গাড়ি তারা এসে পুরুলিয়া জেলার পাড়া এলাকায় বিভিন্ন তারা যে কয়লা ডিপু, যে কোক ডিপু, সেই ডিপুই তারা অভিযান চালান। অভিযান এখনো পর্যন্ত তল্লাশি চলছে। এই যে 3,000 পাওয়া গেছে তার উৎস কোথায় সেই সন্ধান করতেই তারা ঝাড়খণ্ড থেকে ইডি আধিকারিক দল পুরুলিয়া এসেছিলেন বলে তারা জানান। ধন্যবাদ প্রদীপ, তোমাকে পুরুলিয়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাহাতো, পুরুলিয়ার খবর শুনলাম প্রদীপের কাছে। এখনকার মতো জেলা ডায়েরি এখানেই শেষ করছি, অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ বর্তমানে পর্দায়।